হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যার মধ্যে বলা হয়েছিল যে 25 কোটি সিম কিন্তু বাতিল হয়ে যাবে। হ্যাঁ, 25 কোটি সিম বাতিল হয়ে যাবে। তো কিছু কিছু বা অনেক গ্রাহকের সিম কিন্তু বাতিল হয়ে গেছে এখনো পর্যন্ত, এবং যাদের বাতিল হওয়ার ঘোষণা করা হয়েছিল তারা মিনিমাম রিচার্জ 35 টাকা করার ফলে তাদের সিমটি বেঁচে যায় বা আপনার সিমকে বাঁচানোর জন্য 35 টাকা মিনিমাম রিচার্জ বাধ্যতামূলক ছিল। সো আজকের এই ভিডিওটিতে আমি আমাদের এমন একটা টিপস বা ট্রিক্স দেবো যার মাধ্যমে আপনি মাত্র 10 টাকা খরচ করে 2 বছর পর্যন্ত আপনার যে ভ্যালিডিটিটাকে এক্সটেন্ড করতে পারবেন এবং আপনার সিমকে 2 বছর মাত্র 10 টাকা রিচার্জ করে ইউজ করতে পারবেন। সো আমি সুব্রততে, আপনারা দেখছেন অল হেল বাংলা ইউটিউব চ্যানেলকে। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অল হেল বাংলা ইউটিউব চ্যানেলকে, বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, এই যে 25 কোটি সিম বাতিল, আপনার এই সিম বাতিল থেকে বাঁচানোর জন্য মিনিমাম ভ্যালিডিটি বা মিনিমাম যে চার্জ সেটা হচ্ছে 35 টাকা ছিল। সো এর জন্য সোজা কোনো কিছু না বলে জাস্ট আমার মোবাইল স্ক্রিনে চলে যায়। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনাকে ট্রিক্সটা হচ্ছে যে আপনার মাই এয়ারটেল অ্যাপ্লিকেশানটি থাকতে হবে। যে কোনো অপারেটারের সিম রিচার্জ করতে পারবেন, জাস্ট মাই এয়ারটেল অ্যাপ্লিকেশান অর্থাৎ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা থাকতে হবে। আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক না থাকে, তখন বন্ধু বা বান্ধবীর বা কারোর আশেপাশে কারোর যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থাকে, সো সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের বা মাই এয়ারটেল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন। ওপেন করার পর ওখানে একটা অপশন পাবেন রিচার্জ বলে। সো রিচার্জের উপর যাওয়ার পর আপনার যে নাম্বারটা সেটা অ্যাড করবেন এবং আপনার যে অপারেটার এয়ারটেল, বিএসএনএল, ভোডা যাই হোক সেটা চুজ করবেন। চুজ করার পর বেস্ট অফার্স বলে বা অফার্স বলে একটি নিচে অপশন পাবে, ওর উপর ক্লিক করবেন। তারপরে জাস্ট সোয়াইপ করে যাবেন। ডান দিকে সোয়াইপ করতে করতে একটি অপশন পাবেন টক টাইম বলে। সো টক টাইমের উপর ক্লিক করার পর ওখানে লেখা থাকবে 10 টাকায় 7 টাকা 47 পয়সা টক টাইম এবং ভ্যালিডিটি আনলিমিটেড বা 2 ইয়ার্স। সো সেইটা আপনি রিচার্জ করবেন, অর্থাৎ মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু আপনি আনলিমিটেড ইয়ার্স বা 2 ইয়ার্সের জন্য আপনার সিমকে বাঁচিয়ে রাখতে পারবেন উইদাউট এনি আদার কস্ট। সো এইভাবেই কিন্তু আপনি আপনার সিমের এক্সটেন্ড করতে পারবেন। তো শুধুমাত্র এয়ারটেল নেই, ভোডাফোন এছাড়া আইডিয়া এগুলোও কিন্তু আছে। তো আপনারা, আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক না থাকে, অন্য কারোর থেকে করে নিই। সো এটা খুব দারুণ অফার যে সাপোজ আপনার একটা সিম আছে, সেটা ব্যাঙ্কে দেওয়া আছে, নাম্বারটা অন্য দরকারি অফিসে টফিসে দেওয়া আছে। সো সেই সিমটা কিন্তু আপনার ফোন করেন, আপনার অন্য সিম দিয়ে আপনি ফোন করেন, সেই সিমটা শুধু ফোন আসে বা এটি SMS OTP আসে। সো সেই সিমটাকে টিকিয়ে রাখার জন্য আপনি রিচার্জটা করতে পারেন। সো আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে। আরেকটি কথা, আপনার ফোনে ইউটিউবটা ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর সার্চ করবেন অল হেল্প বাংলা। সো অল হেল্প বাংলা সার্চ করার পর ওখানে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন পাবেন, ওটাকে একটু চাপ দিয়ে দেবেন আর পাশের ঘন্টাটা কেন বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন আর আমাদের সঙ্গে, বলতে থাকুন জয় হিন্দ, বন্দে মাতরম।